মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। করোনা অবহে এবছর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে স্থগিত রাখা হলো শ্রাবণী মেলা। রঘুনাথগঞ্জের সদরঘাট সংলগ্ন শিব মন্দিরে শুধুমাত্র হবে নিত্য পুজো। বিগত 2008 সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকেই এই শিব মন্দিরে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই বিশেষ পূজা অর্চনা শুরু হয়। এই এক মাস দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য মন্দির প্রাঙ্গণেই হয় ভোগের আয়োজন। শুধু মুর্শিদাবাদ নয়, বীরভূম, বিহার, ঝাড়খণ্ড, পাকুড় বিভিন্ন জায়গা থেকেই অসংখ্য ভক্তদের সমাগম হতো মন্দির প্রাঙ্গণে। শ্রাবণের শেষ সোমবারে বস্তু শ্রাবণী মেলার আসর, কিন্তু এবছর যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে লোকসমাগমে সংক্রমণের আশঙ্কাও থাকতে পারে প্রবল। সেই কথা ভেবেই শ্রাবণী মেলা এবছর স্থগিত রাখা হলো। এই সিদ্ধান্তই জানিয়ে দেওয়া হয় মন্দির কমিটির তরফে। এবছর যে হারে কোভিড-19 ভয়াবহ মাত্রা নিয়েছে এবং মানুষের প্রাণহানি ঘটছে, এই অবস্থার জন্য আমরা এবছর আমাদের শ্রাবণী মেলা স্থগিত রাখছি এবং আমরা ভক্তদের উদ্দেশ্যে যে ভোগের সেবার ব্যবস্থা করে থাকি সেটাও বন্ধ রাখছি। বর্তমান বর্ষে আমরা শ্রী শ্রী দুর্গামাতা ট্রাস্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এবছরে শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিবের যে জল ঢালা অনুষ্ঠান হয় সেটা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কারণ করোনা মহামারীর কারণে আমরা এবছরে কোনো ধরনের কোনো জমায়েত বা কোনো পূজার্চনা বা কোনো ভিড় কিছুতেই আমরা হতে দেবো না, এবং এটা আমরা অনেক আগেই এলাকার সকল লোককেই জানানোর চেষ্টা করেছি। WBNC এবং INC অনুমোদিত GNM এবং BSc নার্সিং কোর্সের ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জিয়াগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং ট্রেনিং। যোগাযোগ জিয়াগঞ্জ মুর্শিদাবাদ 8001004422।